একটা কোনোদিন মানুষ আমি বুঝাতে পারবো না বিশ্বাস করাইতে পারবো না আমি প্রত্যেকদিন রাতে ফ্লাইট চেক করতাম যে আচ্ছা কালকে সকালে যদি আমি মারা যায় তো আমার কালকে সকালের ফ্লাইটটা ধরেই আসতো অ্যান্ড ওই পরিমাণ টাকা আমার কাছে আসে কিনা আমি খুবই প্রাউডলি বলি যে আমার কন্টেন্ট ক্রিয়েটার বিকজ আমুর চিকিৎসার পিছনে বাইশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ হয়েছে পুরাটা আমি দিচ্ছি আমার কাছে মোটামুটি সতেরো থেকে আঠারো লাখ টাকার স্পন্সারশিপ ছিল কারণ একবার নিয়নের সাথে আমার কথা হয়েছিল আমি যখন শুনতে পারছি যে আনটি সমত আইসিউতে তখন ভর্তি ছিল তো আমাকে সম্ভবত আইমান বলছে তুমি ম্যানেজার তো তখন আমার খুব খারাপ লাগছিল খুব তখন তোমাকে মনে হয় তোমার সাথে আমার একটা ভিডিও হয়েছিল যে এবং ওই সময় তুমি শ্রীলঙ্কাতে ছিল তারপর আনটি মারা যান আল্লাহ তাকে নসিব করুক তার এক মাস পরে মনে হয় তুমি আবার এশিয়া কাপে তুমি হ্যাঁ ওয়ার্ল্ড কাপে গেছি ওয়ার্ল্ড কাপে গেছিল এবং আই নো যে আনটি তোমার অনেক বড় একটা সাপোর্ট সিস্টেম ছিল আই নো দ্যাট ভেরি ওয়েল এই জায়গাটা ইট মাস্ট হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট ফর ইউ মানে কেমনে তুমি নিজেকে সামলাইছো নিয়ন প্রথমত আমার কাছে মনে হয় যে আমি যেহেতু বলছি যে কন্টেন্ট ক্রিয়েশন একটা বিজনেস সো এটা একটা প্রফেশন এটাকে প্রফেশনালি দেখা খুব ইম্পর্ট্যান্ট আম্মু আইসিউতে ছিল এমন টাইমে অ্যান্ড আইসিউর মানে আমরা যারা যাদের ফ্যামিলি মেম্বারদের ফ্যামিলি মেম্বারদের মাঝে কেউ যদি আইসি যায় আমরা জানি যে অনেক স্টেজ আছে রাইট শুধু আইসিউ না আম্মু লাইফ সাপোর্টে ছিল তখন এবং আম্মুর অবস্থা তখন অনেক ডিক্লাইন করতেছে সো ওই মোমেন্টটা আমার শ্রীলঙ্কার যেই ট্রিপটা ওয়ার্ক ট্রিপটা ওইটা শিডিউল্ড সো আমি চিন্তা করতেছি যে কী করবো আমার মাথায় একটা জিনিসই আসছে যে এই মোমেন্টে আমি আমার মার জন্য যে বেস্ট কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে তার চিকিৎসাটা যেন টপ হসপিটালে হয় সেই টাকাটা জোগাড় করা অ্যান্ড ইফ আই ডোন্ট মেক ভিডিওস তাইলে আমি টাকা জোগাড় করতে পারবো না আমি খুবই প্রাউডলি বলি যে আমার কন্টেন্ট ক্রিয়েটার বিকজ আম্মুর এই চিকিৎসার পিছনে এই বাইশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ হয়েছে পুরাটা আমি দিচ্ছি সো এইটার জন্য আমি সবসময় এই যে আমি বললাম না যে আপনারা ভাবতেছেন যে মানুষ হিসাবে এই গুণ অ্যান্ড ওয়াটনট আমার অডিয়েন্স আমাকে দিচ্ছে ওইটা আমি বিশ লাখ টাকা কোথা থেকে ইনকাম করছি আমি তো একজন পাবলিক সার্ভেন্ট মানুষজনের কাছে আমি আমার অডিয়েন্সকে সার্ভ করি তারা খুশি তো আমি খুশি আমি একবার একটা স্টেটাস দিছিলাম যে আমার মাকে আমি বলছিলাম যে মা আমার মা হচ্ছে দু হাজার উনিশ সালেও একবার লাইফ সাপোর্টে ছিল সো এরপর থেকে আমি আমার আম্মুকে নিয়ে অনেক সেন্সিটিভ মানে হচ্ছে হঠাৎ করে ধরেন যদি ফোন দেয় মা তাহলে আমি সবসময় চলে আসি দৌড়ায়ট আমি আমার মার ধরেন রাতের বেলা বোরহানি খাওয়া খুব পছন্দ ছিল সো আমি রাতের অনেক রাত করে আসলে ভাঙানোর জন্য বোরহানি নিয়ে আসতাম এরকম সো আমি একদিন মাকে জিজ্ঞেস করছি মা তুমি খুশি তো আপনি খুশি তো আমি আপনি করে বলতাম আমার মাকে বলছে আমি আপনি খুশি তো বলছে যে যেই ছেলে লক্ষ লক্ষ মানুষকে খুশি করে বেড়ায় তার মাকেও খুশি হইতে পারে সো যখন আমি আমু যখন লাইফ সাপোর্টে ছিল তখন আমার দুইটা কথা মাথায় আসছে এক যে আমার বাবা থেকে শুরু করে আমার ফ্যামিলি মেম্বার কারো হাত পাততে হয়নি এ পুরো সিচুয়েশানে বিকজ আই মেক ভিডিওজ অ্যান্ড মানুষ আমার ভালোবাসে অ্যান্ড ওই জায়গা থেকে আমি টাকা ইনকাম করি তো এই জন্যে আমার জাস্ট প্রফেশান সেই জায়গায় আমি আরও এই জায়গায় টাকা ইনকাম করে যদি কোনো মানুষ মারাও যায় তার ডেথটাকে আমরা যত ইজি করতে পারি রাইট আপনি টপ হসপিটাল মানে দিন দিনশেষে কোনো হসপিটাল তো মানুষে বাঁচাইতে পারে না আল্লাহ হচ্ছে মানুষকে জীবন দেয় আল্লাহ নিয়ে যায় রাইট সো আপনি হয়তো এক্সপিরিয়েন্সটাকে মানে সে কীরকম ইনভায়রনমেন্ট আছে সেটাকে হয়তো একটু ইজি করতে পারেন সো এটা ওয়ান আর টু হচ্ছে আমার মাথায় কন্টিনিউয়াসলি এটাই ঘুরতেছিল যে আম্মু যদি এখন সুস্থ থাকত আম্মু এইটা দেখে খুবই অখুশি হইতো যে আমি জাস্ট মানে আম্মুর মন খারাপ বা আম্মুর শরীর খারাপ দেখে আমি কোনো একটা আমি মানুষকে খুশি করতে যাইনি এটাই সো ওই জন্য তখন হচ্ছে আমার ওই ট্রিপটাতে যাওয়া অ্যান্ড আমি জীবনে এরকম ট্রিপ দিন কাটাই নাই যে জায়গায় আমি বাংলাদেশের ম্যাচ দেখে আসছি অ্যান্ড রা আমি মানে আমি ফোন দিছি বাসায় অ্যান্ড তখন হচ্ছে আমাকে বলতেছে যে আম্মুর একশো পাঁচ ডিগ্রি জরুর হয়ে গেছে এটা কোনো দিন মানুষ আমি বুঝেতে পারবো না বিশ্বাস করাইতে পারবো আমি প্রত্যেক দিন রাতে ফ্লাইট চেক করতাম যে আচ্ছা কালকে সকালে যদি আম্মু মারা যায় তো আমার কালকে সকালের ফ্লাইটটা ধরেই আসতে হবে অ্যান্ড ওই পরিমাণ টাকা আমার কাছে আছে কিনা আমরা তিন ভাই বোন আমার এক বোন অলরেডি লন্ডনে থাকে আমার একটা ছোট ভাই আছে আর মাঝখানে আমি সে আমি কন্টিনিউয়াসলি আপনার ধরেন যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও আমি দেখতে গেলাম অ্যান্ড খুবই ইন্টারেস্টিং যে ওই পুরো ট্যুরটাতে আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে আমি এরকম আমার অন্তত যে ভাগ্য সাথে থাকবে অ্যান্ড হোয়াট নট বাংলাদেশ ম্যাচ হাসছে যার ফলে ভিডিওটাতে ওইরকম আমরা যেরকম দেখা দিয়েছি তারপরেও মানুষজন প্রচুর সাপোর্ট দিচ্ছে এই জন্য থ্যাংক ইউ সো মাচ মানুষজন আমার পক্ষে আছে আর কোনো কিছু আমার পক্ষে যায়নি জাস্ট এটাই বাংলাদেশ ছাড়ছে ভাবছি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা তো নিউট্রাল মানে এটা তো আমি নিউট্রাল হিসেবে দেখবো ম্যাচ ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির জন্য অ্যান্ড তারপর এই কাহিনি সো স্যাক্রিফাইস এই জন্যেই করতে হয় বিকজ আমার কাছে মনে হয় যে আমার বাবাসহ আমার পুরো ফ্যামিলির কারোর কাছে হাত পাততে হয়নি বিকজ আই ডু দিস কন্টেন্ট এম ভেরি গ্রেটফুল টু দ্য অডিয়েন্স অ্যান্ড টু এভি ওয়ান যে আমি হচ্ছে এই পর্যায়ে যাইতে পারছি যে আমার মা লাস্ট পর্যন্ত এটা জানে যে তার পুরা চিকিৎসার খরচ আমি চালাইতেছি এটাই এই কেউ জানা যে আম্মু সেপ্টেম্বরের পনেরো তারিখ মারা যায় তখন আমার আমাদের হচ্ছে আরও দুইটা ভিডিও সাবমিট করা বাকি আছে আম্মুর শেষ ইচ্ছা ছিল লক্ষ্মীপুরে আম্মুকে কবর দেওয়া হবে তামরু যাই নিয়ে যাইতেছি আমি যখন যাইতেছি তখন আমি আনিসকে টেক্সট করতেছিলাম আমার এডিটার ডিওপি যে কালকে এসে আমি ড্রাফ্ট দেখবো আর এরপরের দিনই আমি যাই আবার অফিসে কাজ করছি কারণ হচ্ছে এই ব্র্যান্ড সহ সবাই আমাকে সাপোর্ট দিছে দেখেই আমি এই পুরো জিনিসটা হ্যান্ডেল করতে পারছি সো এখন যখন আমার সাথে একটা ট্র্যাজেডি হয়েছে আমি যাস্ট সবাই বলতে পারি না যে ভাই এখন আমার মন খারাপ আমি কিচ্ছু করতে পারবো না আই ক্যান ডু দিস আমি পাবলিক সার্ভেন্ট একজন আমি মানুষের জন্য কাজ করি আমি এটাই অ্যান্ড ওই রকম সিচুয়েশানে মারা যাওয়ার পরে সেপ্টেম্বরের ষোলো সতেরো ফার্স্ট অফ অল এটা মানুষের বুঝে অনেক ইম্পর্টেন্ট যেটা আমি প্রায় মানুষজনের বলি যে মা তারপরে এমন টাইম কাটাইছে যখন আমি ছিলাম না বাট আমি তো পুরো দুনিয়াতে একটা দিনও কাটাইনি যেদিন আম্মু ছিল না সো আমার জন্য এটা তো একদম মানে আনবিয়ারেবল প্রত্যেক রাত এখন আমি সেম কষ্টের ভিতরে আছি এটা তো এমন কষ্ট না যেটা ধরো আপনি মুভ অন করেন যে কষ্ট থেকে প্রত্যেক দিনই আসছে আর কি এই কষ্টটা এটাই সেপ্টেম্বর পনেরো তারিখ ওইটা হওয়ার পরে আমি ওয়ার্ল্ড কাপেরও পুরো প্রিপারেশন আমাদের এর ভিতরে নিতে হয়েছে প্রচুর মানুষজন আমার বলছে যে ভাই একটা ব্রেক নাও বলছে আমি ব্রেক তখন নিতে পারতাম যদি আমি একা ভিডিও বানাইতাম সেলফি ক্যামেরা অন করে কারণ তাইলে আমি একমাত্র স্টেক হোল্ডার হইতাম আমার একটা ডিওপি আছে আমার এডিটার আছে আমার বিজনেসে পার্টনার আছে আমার ম্যানেজার আছে এটা সবাই চিন্তা করে রাখছে যে ওয়ার্ল্ড কাপ সিজনে আমরা হচ্ছে টাকা পয়সা খাওয়াবো জাস্ট বিকজ আমার সাথে একটা ট্র্যাজেডি হয়েছে আমি অন্য স্টেক এভাবে ফালাই দিতে পারি না তাদের বলতে পারি না যে ভাই এখন তোমরা নিজেদের মতো রাস্তা মাপো আমার মন খারাপ এবং ব্র্যান্ডরা আমার উপর টাকা লাগাইছে তাদেরকে আমার ইয়া দিতে হবে তাদের কোনো দোষ নাই কারো কোনো দোষ নাই এটাই